আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছে, শুনে নেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, আল্লাহ নবী বলছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নবী বললেন দাইয়ুস কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহ নবী বললেন নারী হয়ে পুরুষের মতো চলে যারা, পুরুষ নারীর মতো চলে যারা, দায়ুস হলো তারা। কথা বলতে থাকবেন জানলা, দায়ুস কারা? পুরুষ হয়ে নারীর মতো পোশাক পরে যারা, বুঝে নাও কারা। নারীর পোশাক হলো পায়ের তলা পর্যন্ত, উপরে কাপড় তুলবে না। এখন লুঙ্গি পরলে যদি রাস্তা ধুলো ঝাঁকিয়ে নিয়ে চলে যায়, এও হলো একজনা। প্যান্ট পরেছে এমন ধুলো রাস্তায় থাকবে না, পা যত বড় প্যান্ট তার থেকে একটু বড়, এরকম আপনাদের এখানে পাওয়া যায় না, আমাদের ওই দিকে পাওয়া যায়, তাই বলছি। মুর্শিদাবাদের লোক, ওলি আল্লাহ লোক, এখানে খারাপ না। কথা বোঝেন কি বোঝেন না? যখন পায়ের থেকে জুতো বড় হবে, যখন পাজামাটা পায়ের থেকে লম্বা হবে, তখন বুঝতে হবে দাইয়ুসের খাতায় নাম যাবে। নারীর পোশাকগুলো নিচে নিচে কেউ দেখতে পাবে না, আর পুরুষের পোশাক উপরে থাকবে, নিচে কোনো দিন নামবে না। নারী যখন হাঁটু পর্যন্ত প্যান্ট পরবে, তখন বুঝবে মাল দাইয়ুস হবে, একে দাইয়ুসের খাতায় ফেলতে হবে। নারী যখন মাথায় কাপড় দেবে না, চুলটা তখন ছোট করবে, বড় রাখতে চাইবে না, জামা পরবে পুরুষের মতো, তখন বুঝতে হবে জাহান্নামীর নমুনা। কিসের নমুনা বললাম? জাহান্নামীর নমুনা। দায়ুস হলো তারা, নারীকে দিয়ে পুরুষদেরকে ম্যানেজ করে যারা। কথা বোঝেন নাই? চার দোকান দুটো পাশাপাশি, একটা দোকানে টিভি, একটা দোকানে কিচ্ছু নাই, যে দোকানে টিভি চলে সে দোকানে খদ্দের যায়, হ্যানা না? জোরে বলেন হ্যানা না? টিভির দোকানে খদ্দের বেশি, যার দোকানে টিভি নাই সে তখন চিন্তা করছে ওর দোকানে টিভি, কাল থেকে দোকানে বসবে আমার বিবি, দেখি শালার খদ্দের আছে কি না। যখন খদ্দের যখন দোকানদার হয়েছে সখী না, তখন টিভির দোকানে মাছি ওরে চা বিক্রি হয় না। যে দোকানে বিবি ওইখানে চা খাবি, মিষ্টি না দিলেও চলে যাবে অসুবিধা। চা খাচ্ছে, এইদিকে তাকিয়ে চা খাচ্ছে, কোথায় ঢালছে উঁচ নাই। এটা হলো দাইয়ুসের নমুনা, বউকে দোকানে বসিয়েছে। কথা বোঝেন কি বোঝেন না? কথা বুঝেছেন? পুরুষ নারী বাড়ির ভিতরে থাকবে, বাড়ির বাইরে যাবে না। পুরুষ সারা দুনিয়া ঘুরে খাওয়ান্ন জোগাড় করবে, বিবি ঘরের বাইরে যাবে না। তাই চিন্তা করছে পাড়ার সবাই ঘর পেয়েছে, আমি কেন পাচ্ছি না। প্রধানকে বললে একবার আমাদের বাড়ি যেতে হবে, বউকে বলেছে তোকে ম্যানেজ করতে হবে, আমাকে ম্যানেজ করলে হবে না। চারটে দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে, ব্রিটানিয়া বিস্কুট আর গাঢ় করে গরুর দুধ, একেবারে গাঢ় দুধের চা করে যেমনি বাড়িওয়ালা সরে গেছে, অমনি প্রধানকে বসিয়ে দিয়ে বাড়ির মেয়েরা বলছে তুমি তো আর আমাদের এদিকে আসো না, তোমার মুখটাও দেখতে পাই না। ও তখন গরম হয়ে গেছে, বলছে ভাবি কোটা ঘর নিবি, খালি একটু খেয়াল রাখিস, অসুবিধা হবে না। এরা হলো দাইয়ুসের খাতায়, জান্নাতে কোনো দিন যাবে না। আপনাদের পাড়ায় এরকম লোক নেই, আমি অন্য পাড়ার কথা বলছি। কথা বোঝেন কি বোঝেন না? ঘরে বউ রেখে ঘরে নিজে বসে বউকে দিয়ে বন্ধনের লোন আনায় যারা, দাইয়ুস হলো তারা। ও ঘরে বসে বসে বিড়ি খায়, আর বউ সেজে গুজে দাদাকে খোঁজ করতে যায়, হ্যানা না বলেন? ও জল চা দিচ্ছেন, মনে মনে করছে ফেরেস্তার খালা তো ভাই। ফেরেস্তা বলছে আমি চিনি রে হারামি, আমি তোকে চিনি, তোর মতো দুটো মোড়ার জোড়া নাই, এই জন্য সারা জীবন ওলামাদের সঙ্গে একটু সম্পর্ক রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ কী বলেছে শোনার চেষ্টা করবেন, নবী রাস্তা কী দিয়েছে শোনার চেষ্টা করবেন, করবেন ইনশাল্লাহ। মিছে কথা, ইনশাল্লাহ মানে কি মিছে কথা? এই সত্যি বলেন করবেন? আর ইনশাল্লাহ বলেন, দেখেছেন মানে বুঝতে পেরে গেছে। মৌলবীর সঙ্গে সম্পর্ক রাখলে অসুবিধা আছে, মৌলবীর সঙ্গে সম্পর্ক থাকলে ফসফস করে বিড়ি খাওয়া যাবে না, মৌলবীর সঙ্গে সম্পর্ক থাকলে দাড়ি চাঁচা,
যাবে না, আর দাড়িটা না চাষলে জল চাপ দিনে জিলিপি দোকানে দেখবে না। দাড়ি থাকলে অসুবিধা আছে, আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য বলুন দিনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ, রাখবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো আপনাদের এখানে স্কুলের ছেলে বেশি না মাস্টার বেশি? জোরে বলেন, ছেলে বেশি। জোরে বলেন, ছি 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 ছি, না লেখাপড়া শেখে নেই নাকি? ছেলে বেশি, একটা ছেলে টিউশনি চারটে মাস্টার, হ্যাঁ না না, ছেলে বেশি না মাস্টার? ছেলে একটা মাস্টার কটা? একটা ইংরেজি মাস্টার, সে নেয় 2000, একটা অঙ্কের মাস্টার, সে নেয় 1500, একটা হাবিজাবি মাস্টার, সে নেয় 1200, একটা মৌলবি মাস্টার, তাকে বলে ফ্রি চপ। সবাই পয়সা পাবে, মৌলবি পয়সা পাবে না। মা যখন খাবি টানছে তখন বলছে কোরআন শরীফ পড়, কে পড়বে, বাপ বেটা পড়তে লেগেছে। তো বাড়ির বউরা বলছে তোমরা কখন শিখলে? এই লকডাউনে বাড়ি বসেছিলাম, ফ্রি বসে থাকবো, তা মূল চাপের কাছে 4 মাস শিখেছি। তাই বললে হ্যাঁ, তো তখন বউটার বুদ্ধি আস, বলছে হ্যাঁ গো, তা মূল চাপকে কিছু দিয়েছো? বলছে না। বলছে ছি 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 ছি, ইংরেজি মাস্টারকে দিলে, অঙ্কের মাস্টারকে দিলে মূল চাপকে ঠকিও না, কিছু দিও, কিছু দিও। তা বলে আচ্ছা ঠিক আছে, কালকে দেবো। সকালবেলা জামা কাপড় পরে বলি কোথায় যাচ্ছো? বলে মূল চাপ পড়তে বললি? তো তখন বলে শোনো, তুমি পড়েছো যা খুশি দিও, আমার ছেলে পড়েছে আমি 500 টাকা দিচ্ছি, এটা দিও। তাহলে দে, 500 টাকা নিয়ে গেছে, দিয়ে হুজুরের কাছে মসজিদের পাশে দাঁড়িয়ে শুরু করে ধরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম চিন্তা করছে এইরকম সালাম তো শুনি নাই বাবু, কে দেখি বার হয়ে থাকে সেই যে মাল করার পড়েছো, কী খবর? বলছে হুজুর জলসা শুনেছি, বড় বড় বক্তাদের কাছে শুনেছি, আলে বলে আমাদের কাছে শুনেছি, কোরআন পড়া ভালো, কোরআন যে পড়ায় সে আরও ভালো, কিন্তু মাসে মাসে টিউশনি মাস্টারের মতো পয়সা দিতে হবে, এটা কোথায় এলাকা ছিল? ইমাম সাহেব চিন্তা করতে গেল, দিবি না দিবি না, তার লোকের শুরু করে শোনাচ্ছিস, তা বেশ দিতে হবে না যা। ও তখন পকেট থেকে 500 টাকার নোট বার করেছে। তখন ইমাম সাহেব মনে করছে যা আছে তাই ভালো, ছেঁড়া জালে যা পড়ে, ও তো পাখি ছিঁড়ে বেরিয়ে গেছে, যা হয়। 500 টাকা হাতে দিয়ে চোখ দুটো একটু ভিজে ভিজে করে মুখটা নরম করে বলছে, হুজুর আমার আব্বা মা দুটো মরে গেছে, একটু কবরটা যদি আপনি জিয়ারত করে দিতেন। ইমাম সাহেব টাকাটা নিয়ে চিন্তা করছে, কিসের টাকা দিলে, টিউশনি পড়ার না কবর জিয়ারতে, বুঝতে পারি। তখন এই মনে মনে করছে ইমাম সাহেব হেঁটে যেতে কষ্ট হবে, তো তাই বলছে হুজুর আপনার হেঁটে যেতে হবে না, আমার শাশুড়ি মোটর সাইকেল দিয়ে চেপে যাব দুজনা, চলুন। ইমাম সাহেব গাড়িতে চেপে যাচ্ছে আর চিন্তা করছে, আল্লাহ কী জিনিস তৈরি করেছে, বুঝতে পারি নাই, দাঁড়া ব্যবস্থা করছি। কবর ধারে নামিয়ে বলছে এটা আমার মার কবর, এটা আমার বাপের কবর। তখন চিন্তা করছে বাংলায় দোয়া করলে শালা বুঝতে পারবে, বাংলায় দোয়া করলে বুঝতে পারবে, একটা কাজ কর আরবিতে দোয়া কর। ওর মায়ের কবরের কাছে গিয়ে বলছে এরকম হারামি জন্ম দিয়েছ, আচ্ছা পয়জনে মাল রেখে গেছো বাবা। ও বলছে আল্লাহুম্মা আমিন, ফেরেশতা বলছে আসতে বলছে কি বলেছে জানিস? বলছে দামার দরকার নাই, বাপের কবরের কাছে বলছে চাচা তোমার প্রোডাকশানের দাম আস, বিশ্ব চ্যাম্পিয়ন শয়তান জন্ম দিয়েছ, বলছে আল্লাহুম্মা আমিন। ও বাবা আজকে জলসা শুনে যাচ্ছ, শুনে যাও, চালাক হওয়া ভালো, বেশি চালাকি ভালো না, আর যেদিন ধরা পড়বে সেদিন পিঠের চামড়া থাকবে না। হ্যাঁ বাবা দিদা, আপনাদের গ্রামের একটা ছেলে ধরে নিন এখন, কোনো কারণবশত, কোনো কারণবশত বাসে থেকে পড়ে কোমর ভেঙে গেছে, সারাদিন গ্রামে ভিক করে, বাইরে যেতে পারে না, কী করবে আর, সারাদিন ভিক করে কেজি 2-2.5 চাল পায়, গোটা 20 টাকা পায়, যাক 2-4 দিন যায় খায়, আবার একদিন ভিক চায়, সপ্তাহে 2 দিন আসে, ওই 4 কেজি 5 কেজি চাল পায়, তার বেশি পায় না। ও দেখেছে
একটা মেয়ে মাঝে মাঝে ভিক্ষ করতে আসে, এই দুপুরবেলা আসে আর বিকেলবেলা চলে যায়, 20-25 কেজি চাল পায়, পকেট অনেক টাকা হয়। চিন্তা করছি ভিক্ষ করার ট্রেনিংটা কীরকম, আমাকে তো শিখতে হবে। আমি বাইরে থেকে এসে এত চাল পাই, আমি গ্রামের ছেলে পাই না, প্রত্যেক দরজায় যায় চাচি খালা বুবু বলি, চেনাচোনা লোক আমার দুমুঠো দেয় না, এ কে এত দেয় কী করে? চিন্তা করে দেখছে ভিক্ষ করার কায়দা আছে, ট্রেনিং নিতে হবে। কথা বোঝেন নাই, ও গিয়ে এই রাস্তার মোড়ের মাথায় বসে আছে, দেখে মেয়েটা ঠিক 10:30-10:30 পর টোটো করে এসে নেমেছে। সাধারণ একটা মেয়ে নেমেছে, একটা ঝোলা আছে, সেই ঝোলার ভিতরে একটা কালো চাদর বার করেছে, কাপড়টাকে ভালো করে কোমরে জড়িয়ে নিয়ে চাদরটা মাথাতে ঢেকা দিয়ে একেবারে এতটা ঘমটা দিয়েছে সামনে কিছুই দেখা যায় না, পা ছাড়া গোটা শরীরটা ঢেকে কুঁজো হয়ে মনে হচ্ছে যেন বিবি জোবাইদা আসছে। কথা বুঝেছে? এসে দেখছে কোনো এক জায়গাতে পাড়ায় ঘুরছে, দেখে এক জায়গায় বসে বসে চিন্তা হচ্ছে ছেলেটার শরীর খুব খারাপ, ডাক্তারও জবাব দিয়েছে আর মনে হয় বাঁচবে না, কী করে সব শুনে নিয়ে সব লোকগুলো একটু সাইড হয়ে গেছে। ও তখন ঠিক দুপুরবেলা 11:30-12:00 সময় দরজার কাছে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করেছে, লোকজনের দিকে তাকায় না, হাত বাড়িয়ে চায় না, পশ্চিম দিকে মুখ করে তখন আর ভিক চাইছে, আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে মা তোর ছেলে আর বাঁচবে না। বাড়ির বুড়ি বুড়ি মেয়েরা বলছে বলা যায় না কার ভেসে কে আসে, দে কেজি মাঝে চাল দে তো, মদিনা থেকে যখন এসে 5 কেজি দে, 5 কেজি চালও দিয়েছে, গোটা 20 টাকাও দিয়েছে। এ দেখছে বাহ তো ভারী কায়দা, ওখান থেকে সরে আরেক জায়গায় গিয়ে ওই একটাই সুর, দ্বিতীয় নয়, আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে মা তোর বালা মুসিবত যাবে না। মেয়েরা বলছে ফাতেমা এসে বেশি করে দে, বেশি করে দে, ফাতেমা এসে দে। এ পিছনে পিছনে ঘুরছে আর দেখছে 4-5টা বাড়ি ঘুরেছে, 20 কেজি পেরিয়ে গেছে। ও চিন্তা করছে আর চাগাতে পারবো না, বাস স্ট্যান্ডের কাছে চলে যায় টোটো ধরবো, বাস স্ট্যান্ডের কাছে এসছে যে এই বাড়িটা নেবো আর চাপবো। এ দেখছে পালাবে, আমাকে কী করি, এতগুলো চাল গ্রাম থেকে চলে যাবে, আমাকে তো আটকাতে হবে, কী করি? ও খালি ছক্ষণ যে কী করি, ও লাস্ট বাড়িতে গিয়ে যখন চোখ বুঝে ধরেছে, আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, ও তখন পাশে দাঁড়িয়ে বলছে আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি, অনেকদিন তোর পাচ্ছি না, আর যখন ধরেছি খেপি আর তো যেতে। ও তখন বলছে গুকু করে বেটা ছেড়ে দে, বলছে অর্ধেক চাল দে, অর্ধেক বাবাজি চালাকি করা ভালো, বেশি চালাকি ভালো না, আপনারা তো সব মুর্শিদাবাদের লোক, আমাকে সহজে ছাড়বে না বাবাজি, আর সোনার লালেরা এই জন্য বলে দিয়ে যাচ্ছি, ওরা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, বেয়াদবি করো না, আর আলেমদের সঙ্গে বেয়াদবি করলে এমন জায়গায় মার খাবে, পানি পাবে না, কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আপনাকে আমাকে, বিশ্বে যত বিদ্যা আছে এখন আলেমদের হাঁটুর নিচে, পৃথিবীতে কোনো বিদ্যের নাম ইলিম না, কোরআনের ইলিম হলো ইলিম আর বাকি হলো সব কি মিথ্যার জাল। বাবাজিরা যে বাড়িটার ভিত খারাপ ওই বাড়িটাই সব থেকে মজবুত, তাই তো? কথা বলে দেয়রা, যে ঘরের দেওয়ালের ভিত খারাপ ওই ঘরটাই ভালো হবে তো? কথা বলেন না, এখনকার মানুষ উন্নত মানের মানুষ, এখনকার মানুষ বুদ্ধিমান মানুষ, এখনকার মানুষ খুব চালাক মানুষ, এরা মোটেই বোকা না, তাই ছোট্ট ছোট্ট শিশুদেরকে নার্সারিতে ভর্তি করে যেন ছেলে মানুষ হয়, জানোয়ার হয় না। হ্যাঁ না বলেন, যদি বলেন হ্যাঁ না, নার্সারিতে দুধের বাচ্চাগুলো ভর্তি করলো, নার্সারিতে গিয়ে দেখি সর্বনাশ ছেলেদের 12টা বেজে গেল। আমার আল্লাহওয়ালা ভাইরা, নার্সারিতে টিচিং যত আছে সব মেয়ে মানুষ, পুরুষ মানুষ নাই। হ্যাঁ না না, কারণ কি? যে পুরুষ মানুষ থাকলে ওই দুধের বাচ্চাকে সামলাতে পারবে না, ধুমুক মারলে প্রস্রাব করে ফেলবো আর পড়তে আসবে না, এই জন্য সব মেয়ে ছেলে।
বাচ্চাগুলোকে স্কুলের কাছে নামিয়েছে, ট্যাঁ টোঁ করে কাঁদছে, বলছে পোলট্রির বাচ্চা নামিয়েছে, তাদের হাতে চকলেট দিয়ে ভুলিয়ে দিয়ে সব লাইনে দাঁড় করিয়েছে, খাতা কলম কিচ্ছু নাই, মুখে মুখে শেখাচ্ছে, ভেতরে ফুলের এরকম চারা লাগিয়ে গাছ লাগিয়ে বাগান করে রেখেছে, বাগানের ভেতরে লাইন দিয়ে বাচ্চাগুলো দাঁড় করিয়েছে, টিচিং মাস্টার বার হলো, একটা শাড়ি পরে আছে কিন্তু মনে হচ্ছে যেন বেলডাঙার গামছার মতো ভাঁজ করে কাঁধের ওপরে ফেলেছে, গোটা গায়ে শাড়ি নাই, একটা ব্লাউজ আছে তাতে আবার হ্যান্ডেল নাই, এবার বুঝে লও কদ্দূর দেখা যাবে, আমার আর বলার দরকার নাই, এই সবে তো হাসে, মেয়েরা শুনছে আমাকে গাল দেবে, এ বাবাজি আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তারপরে ছেলেগুলোকে দাঁড় করে দিয়ে বলে এই আমি যেমন করবো তোমরা সব তেমন করবে, বলে ঠিক আছে, বলে তলো হাত তলো, মেয়েটার মুখে হাত তুলেছে বুঝে লও, এবার ওরা ছেলেগুলো বাচ্চাগুলো সামনে হাত তুলেছে, বলছে বল হাটিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, আচ্ছা গামছা যদি একেবারে বেল এই শাড়ি যদি বেলডাঙার গামছার মতো ভাঁজ করে ফেলে, সিং উঁচু আর অসুবিধা হবে তো বুঝতেই পেরে যাচ্ছে, খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, আপনারাই শিক্ষিত ছেলেরা বলুন যে পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার সিং আছে ডিম পারে না, তার মানে কথাটা যদি বলো মিথ্যা, কথাটা মিথ্যা, আর কোথায় ডিম পারে যদি বলো, তো বাচ্চাদের শিখেছে ডিম মাঠে পারে, এখনকার 8-9 বছরের বাচ্চারা 6 বছরের মেয়েদের নিয়ে চুম খায় আর গল্প করে, হ্যাঁ না না বলেন না, ও তো জানে মাঠে ডিম পারতে হয়, ঘরে ডিম পারতে হয় না, ওকে তো প্রথমে শিখেছে মাঠে ডিম পারতে হয়, কথা বুঝেছেন, ছেলেদের চরিত্র নষ্ট তো তোমরা করেছো, আমরা মৌলভীরা বললে তখন গাজালা করে, এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন বলে দিচ্ছি যে প্রথম শিখিয়েছে সিংওয়ালা ডিম পারে, তার মানে মিথ্যা কথা, যে বিদ্যার প্রথম মিথ্যা দিয়ে তৈরি হয় ওই বিদ্যা শিখলে যে বুদ্ধিমান হবে সে মিথ্যুক হবে কি হবে না, সে লোককে মিথ্যা কথা বলবে না বলবে না, মিথ্যাই তার বিদ্যা শুরু আমার বাপজিরা, এই জন্য আপনার বাচ্চাদের সেখানে পড়বো না মা পাঠশালাতে, ওই পড়বো না আর নার্সারিতে, হাটি মাটি মিটি এবার শিখবো গিয়ে নবীর ঘরে আলিফ লাম মিম, পড়বো না মা নার্সারিতে আর হাটি মাটি মিটি, শিখবো গিয়ে শিশু মাদ্রাসায় আলিফ লাম মিম, 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে, আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি গোরে, মরণকালে লাগবে কাজে সুরা ইয়াসিন, লাগবে না লাগবে না, আপনার নার্সারি তো হবে তো হবে না, আজকে রাত 12টার পরে আর জলসা মানায় না, কি বলবো তুলেছে সেই সময়তে যখন আপনাদের শোনানোর মতো আর জায়গা নাই, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞান জুড়ে সুদী মানুষরা, আল্লাহর কাছে দোয়া করেন আর এটা মনে মনে করে নিয়ে যান যে আল্লাহ পাক আপনাকে আমাকে সেটা শেখাতে চাচ্ছে যেটা শিখলে মানুষ মানুষ হয়, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে যত স্কুল আছে তা বেলেল্লাপনা শেখানোর আড়ত, একমাত্র রসুলের কারখানা হলো মানুষ বানানোর আড়ত, একমাত্র মাদ্রাসা হলো নবীর কারখানা হলো মানুষ বানানোর আড়ত, এখানে ইলিম শিক্ষা করানো হয়।